সাম্প্রতিক সময়ে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নানান অপকর্মের ব্যাপার স্যাপার সামনে উঠে আসতেছে আসতেছে চারপাশে খালি ছাত্রলীগ ধরা পড়তেছে, যত রকম অপকর্ম আছে সব কিছুর মধ্যে, এবং নানান রকম দুর্নীতির চিত্র, এই যে শাহেদ থেকে শুরু করে তারপর প্রদীপ, ওসি প্রদীপ ধরা পড়লো, এরকম বেশ বড় ধরনের অনেকগুলো রাঘববোয়াল ধরা পড়তেছে, এতে দুর্নীতির চিত্র উঠে আসতেছে। এতে করে একটা আর্গুমেন্ট সামনে আসতেছে যারা সরকারপন্থী তারা উপস্থাপন করতেছে যে আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ অন্যায়কারীরা পার পায় না, এবং তারা পার পায় না বলে এত এরা অপরাধীরা ধরা পড়তেছে। এই কথাটা সত্যি কিনা সেটার অ্যান্সার হচ্ছে, শর্ট অ্যান্সার হচ্ছে ইয়েস অ্যান্ড নো। ইন্টারেস্টিং রাইট? ইয়েস ও আসা পারে এর মধ্যে। সো সেই আলাপটা এখন শুনবো। সো প্রথম যে আর্গুমেন্টের কথা বললাম যে শেখ হাসিনার আমলে কেউ পার পায় না এগুলা বলা হয়, তো এই কারণে হইতেছে এত দুর্নীতিবাজ ধরা পড়তেছে। বললাম এটার অ্যান্সারটা হচ্ছে ইয়েস এন্ড নো। ইয়ে নো কোথায় সেটাতে পরে আসতেছি, কারণ পুরোটা নো নিয়ে কথা বলতে হবে। ইয়েস কোন জায়গাতে সেটা হচ্ছে যে এটা সত্যি যে বিএনপির আমলে দুঃশাসন অপশাসন এগুলা কোনো অংশে কম বিস্তার লাভ করে নাই, এগুলার অবস্থা কোনো অংশে কি বলবো যে কোনো ফ্লাওয়ারি পিকচার সেখানে ছিল না। বিএনপি অনেক কিছুকেই একদম নেক্সট লেভেলে নিয়ে গেছে। নাও আমরা যদি এখন পেছনের দিকে তাকাই তাহলে হয়তো আমরা এখন দেখবো যে আওয়ামী লীগ যেগুলো করতেছে বিএনপি এর ধারে কাছেও যায় নাই। বিএনপির শাসনামলকে আপনি 2020 সালে আওয়ামী লীগকে দিয়ে তুলনা করলে তাদেরকে বেটার মনে হইতে পারে, কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনাকে শুধু 2020 সাল না, আপনাকে 1990-1996 সরকার এবং 2020 সরকার দুইটার দুই পাশে রেখে তারপর 2001-2006 সালের সরকারকে বিচার করতে হবে। তখন আপনি দেখবেন যে যত সময় গেছে সরকারগুলো তত বেশি খারাপের দিকে গেছে। সো বিএনপি তার আগের সরকারের চেয়ে বেশি বাড়াবাড়ি করছে, এখনকার আওয়ামী লীগ সরকার সেই বিএনপি সরকারের চেয়ে বেশি বাড়াবাড়ি করছে। সো এখনকার আওয়ামী লীগ সরকারের সাথে তুলনা করলে বিএনপির অপরাধ কম মনে হতে পারে, কিন্তু বিএনপির আগের আওয়ামী লীগ সরকারের সাথে তুলনা করলে আবার বিএনপির অপরাধ বেশি মনে হবে। সো আপনাকে টাইম প্লেস এবং এই কনটেক্সটগুলো দিয়ে বিচার করতে হবে। এটা করলে আপনি দেখবেন যে বিএনপি তখন এরকম অনেক কাজ করছে বিএনপি জামাত সরকার যেগুলো আনপ্রেসিডেন্টেড ছিল, এখন যেরকম আওয়ামী লীগ করতেছে আনপ্রেসিডেন্টেড, দৃষ্টান্তহীন, বিরল কাজ কারবার, এরকম অনেক কিছু বিএনপিও করছে। এবং বিএনপির সময় কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া শুরু হয়েছিল, বিএনপির সময় মানুষের জঙ্গিবাদের উত্থান হয়েছিল এবং সেটা দমনও করছে বিএনপি সরকার, টু দেয়ার ক্রেডিট। সেখানে উত্থান হইতে কীভাবে পারলো, কেন দমন করার প্রশ্ন আসলো সেটাও একটা ভ্যালিড প্রশ্ন হইতে পারে, যেভাবে আমেরিকা হইতেছে কী জানি বলে আল কায়দা বানায়, জামাতুল মুজাহিদিন বানায়, তাদের হাতে অস্ত্র দেয়, তারপর আবার তাদেরকে ফাইট করে করে কৃতিত্বের সাথে দাবি করে যে ওয়ার অন টেরর চলতেছে, কিন্তু এই ওয়ার অন টেররটা তো শুরু হওয়ার পিছনে দায়ী হইতেছে তারা। ট্রাম্প যেরকম ইরানের সাথে যুদ্ধ বাঁধায় দেয় সেই যুদ্ধ আবার ডিফিউজ করে সে কৃতিত্ব নেয়, না না যুদ্ধ তো বাঁধারই কথা ছিল ইন দ্য ফার্স্ট প্লেস, তুমি গণ্ডগোল লাগে আবার সেই গণ্ডগোল তুমি মিটায় সেটা কৃতিত্ব নেয়ার সুযোগ নেই। একইভাবে বিএনপির আমলে কেন জঙ্গিবাদের উত্থান হইতে পারছিল, তখন সারা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়ায় পড়ছিল, সো ওটা যদি আমি উল্লেখ না করি তাহলে বিএনপির প্রতি অবিচার করা হবে। তারপর শেখ হাসিনার উপর যে হামলা হয়েছিল জীবন নাশের হামলাটা, সেটার সাথে বিএনপির উচ্চ পর্যায়ে সরাসরি প্ল্যানিং ছিল বলে অভিযোগ করা হয়, কারণ এগুলো যেহেতু কনক্রিট এভিডেন্স আমাদের হাতে নাই, কিন্তু যতটুকু বোঝা যায় তাতে করে দাবি যে পুরোপুরি অসত্য সেটা মনে করার তেমন কোনো কারণ দেখতে পাই না। সো এগুলো কিন্তু অনেক আনপ্রেসিডেন্টেড ঘটনা বিএনপির আমলে ঘটছে। বিএনপির আমলে তো বিসিএস পরীক্ষা নিয়েই বন্ধ করে দিয়েছিল, নিজেদের লোক ঢুকায় ভরে রাখছে সব জায়গার মধ্যে, অন্য কাউকে ঢুকতেই দিবে না এরকম, সেগুলো তো আওয়ামী লীগ আমল হইতেছে না, সেটা আওয়ামী লীগ আবার বিসিএস নিয়ে নিজেদের লোক ঢুকাইতেছে, তো এক একজন এক একভাবে করে। কিন্তু বিএনপির আমলে যে বাংলাদেশ খুব স্বর্গরাজ্য ছিল তেমন কোনো ব্যাপার কিন্তু নাই, অবিশ্বাস্য আনপ্রেসিডেন্টেড সব ঘটনা বিএনপির আমলে ঘটছে। সো হ্যাঁ, এরা যখন এই কথাটা বলে এখনকার আওয়ামী লীগের লোকজন যে এই আমলে তো ধরা পড়তেছে, বিচার হইতেছে বিএনপির আমলে, তো সেটাও হয় নাই, টু সাম এক্সটেন্ট কথা ইয়েস, হ্যাঁ বিএনপির আমলে এগুলো কোনো অংশে কম করে নাই। আর এই কথাটা যে একটা ফ্যালাসি সেটা নিয়ে আলোচনা করতে গেলে বাকি ফুল টাইম আলোচনা হবে, সেটা হচ্ছে এখানে অনেকগুলো ব্যাপার আছে। নাম্বার ওয়ান হচ্ছে এই যে অপরাধীগুলো ধরা পড়তেছে এখন আওয়ামী লীগের আমলে, এটা একজনও ধরা পড়তো না যদি না ফেসবুক না থাকতো, বিএনপির আমলে কিন্তু ফেসবুক ছিল না, রাইট? সো যারা অপরাধ করছে সব তলে তলে অপরাধ করে গেছে, এখনকার আওয়ামী লীগের সময় এরা তলে তলে অপরাধ করতে পারে না, কোথায় গিয়ে খুন করছে, রেপ করছে, কি কারে ওই যে ছাত্রীকে ছাত্রাবাসে ধরে নিয়ে গেছে ভাইরাল হয়ে গেছে পরদিন ফেসবুকে চলে আসছে সেই খবর অ্যাভয়েড করতে পারে না এই সরকার। তারপরে যে বাবা তুমি কাঁদতেছো যে এগুলা ফোন ট্যাপ এগুলা ফেসবুকে চলে আসছে, যে ওসি প্রদীপের এগুলা সিনহার হত্যাকাণ্ডের বিচার হয়েছে কেন ফেসবুকে ভাইরাল হয়েছে দেখে, সো প্রত্যেকটা ইস্যু বাংলাদেশে মিন্নি টিনি থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যু এসে ফেসবুকে ভাইরাল হইতেছে, বিধায় সরকার বাধ্য হইতেছে এগুলাকে অ্যাভয়েড না করতে পেরে বিচার করতে বা
আই ওয়াশ করতে সো সেই বিনপুর আমলের বাস্তবতা এখনকার বাস্তবতা এক না যদি এখন ফেসবুক মিডিয়া সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে এত কাহিনী ধরাও পড়তো না এত ঘটনা সামনে আসতো না এগুলো কোনো বিচারও হইতো না সরকার সো হ্যাঁ না সরকার সরকার স্বেচ্ছায় এর কোনো সরকার যদি স্বেচ্ছায় এগুলো করতো সরকার যদি অপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দিত তাহলে এত ঘটনা ঘটতেই পারতো না এত ঘটনা ঘটতে পারতেছেই সরকারের আশ্রয় প্রশ্রয় এখন সোশ্যাল মিডিয়ার চাপে পড়ে হাতে হাতে ক্যামেরা চলে আসায় সব কিছু সামনে প্রকাশ পেয়ে যাওয়ায় সরকার বাধ্য হয়ে দু একটা কেসকে হ্যান্ডেল করা লাগতেছে বিধায় একেবারে সরকার এখন অপরাধী ছাড় পাচ্ছে না জিরো টলারেন্স নীতি এইগুলো যারা বলে এরা তো অবশ্যই হালুয়াখোর এগুলোর কথা বললাম না না এখানে হতেছে আর একটা কথা যে কী পরিমাণে অপরাধ করতেছে এবং কী পরিমাণে ধরা পড়তেছে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই যে বাংলাদেশ সরকার টানা থার্ড টার্ম ক্ষমতা থাকায় এই দেশে এখন হইতেছে দুর্নীতি স্বেচ্ছাচার গুন্ডাতন্ত্র মাফিয়াতন্ত্র যে এই পর্যায়ে চলে গেছে এটা কল্পনাতীত এবং ইট মেক সেন্স যে কারণ হচ্ছে এত দীর্ঘ সময় যদি কেউ ক্ষমতায় থাকে বাংলাদেশের মতো দেশে এবং জবাবদিহিতা না থাকে এবং কোনো রুল অফ ল না থাকে কোনো গণতন্ত্র না থাকে কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাইলে হইতেছে এরকম চেলা চামুন্ডা থেকে শুরু করে রাজনৈতিক নেতা থেকে শুরু করে এরা বেপরোয়া হয়ে যাবে এটা অস্বাভাবিক কিছু না এটা খুবই বোধগম্য অস্বাভাবিক কিছু না মানে এটা বোধগম্য এটা আন্ডারস্ট্যান্ডেবল সো সেটাই হইতেছে তো সেক্ষেত্রে বেশি অপরাধী ধরা পড়াটাও স্বাভাবিক কারণ যেহেতু ইয়েটাও র্যাম্পেন্ট হয়ে গেছে এখন এসব অন্যায় দুর্নীতি করার হারও চারপাশে প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনার ব্যাপারটা এরকম আগে হইতেছে 100 জন রেপ করতো একজন ধরা পড়তো রাইট তার মানে 1% এখন মনে করেন 1000 জন রেপ করে 2 জন ধরা পড়ে তাহলে আপনি এখন দাবি করতে পারেন যে আগের চেয়ে বেশি এখন ধরা পড়তেছে কারণ এখন সরকার হইতেছে ধরতেছে বেশি অন্যায় প্রশ্রয় দিচ্ছে না আগে একজন ধরা পড়তো বিএনপির আমলে এখন 2 জন ধরা পড়তেছে আওয়ামী লীগের আমলে তার মানে আওয়ামী লীগের আমলে ডাবল পরিমাণে অপরাধী ধরা পড়তেছে আওয়ামী লীগ প্রশ্রয় দিচ্ছে না অন্যায়কারীদেরকে নট নেসেসারিলি আগে 100 জন অপরাধ করতো এখন 1000 জন অপরাধ করে এই রাষ্ট্রীয় মদদের পৃষ্ঠপোষকতায় এরকম 15 বছর ক্ষমতায় থাকার কারণে এরা দেশকে নিজেদেরকে খোদা ভাবতে শুরু করছে এই দেশে তো 1000 জন যখন অপরাধ করতেছে আপনি যদি পার্সেন্টেজ ঠিক রাখতে চান 100 জন ধরা পড়ে অপরাধ করে 1 জন ধরা পড়তো আগে সেই পার্সেন্টেজ মেনটেন করতে হলে আপনার 1000 জন অপরাধ করলে 10 জন ধরা পড়ার কথা ধরা পড়তেছে 2 জন সো হ্যাঁ আপনি তুলনা করে দেখাতে পারবেন যে এখন দ্বিগুণ পরিমাণে ধরা পড়তেছে কিন্তু অপরাধের পরিমাণ যে বাড়ছে এবং আপনি রেশিও পার্সেন্টেজ ওয়াইজ দেখলে যে অপরাধী ধরা পড়ার পরিমাণ বাড়ে না এবং কমে গেছে একটু ডিটেলস এবং নুয়ান্স বোঝার জন্য যতটুকু সফিস্টিকেশন যতটুকু নলেজ থাকা উচিত জ্ঞান একাডেমিক নলেজ থাকা উচিত এটা কিন্তু বেশিরভাগ বাংলাদেশিদের নাই এরা ফেসবুকের মধ্যে এসে এবং যারা বলে যারা ইউনিভার্সিটির পোলাপান এরাও কিন্তু এই পার্সপেক্টিভগুলো বোঝা চিন্তা করা একটু পর্যন্ত এরা চিন্তা করার ক্ষমতা বেশিরভাগ কিন্তু নাই স্বাধীন না এরা স্বাধীন চিন্তা ভাবনা নাই সো এরাও বিশ্বাস করতে শুরু করে বা লাফাইতে শুরু করে বা দাবি করতে শুরু করে বা লাইক দেয় ওইসব পোস্টে যে ওরে বাবা এই সরকারের আমলে সে কেউ পার পাচ্ছে না না কেউ পারছে না এই সরকারের আমলে এসে যেই পরিমাণ বাড়ছে এখন এইসব অন্যায় অপরাধের মাত্রা মানে ধরা পড়ে স্তূপ হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু ধরা পড়ে না দুই একটা ধরা পড়ে তাও ভাইরাল হইলে ইস্যু ভাইরাল না হলে সেগুলো ধরা পড়তো না সো নো সরকারের কোনো কৃতিত্ব নাই এখানে সরকার মোটেও অপরাধী ধরতেছে না এই দেশের আইনের শাসন নাই এই দেশে যদি আইনের শাসন থাকতো এই দেশে যদি অপরাধীরা এটা ফিল করতো যে এই দেশ অন্যায় করে পার পাওয়া যাবে না এই দেশে আইনের শাসন আছে তাহলে কিন্তু অপরাধগুলো হইতেই পারতো না ইন দ্য ফার্স্ট প্লেস সো না সরকার ক্ষমতায় থাকার জন্য সবাইকে একেবারে পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখছে যে যা খুশি করতেছে যত খুশি করতেছে সুতরাং ওইসব ফাল কথা বলে লাভ নেই সো টু সামারাইজ অতীতের তুলনায় এখন বেশি দুর্নীতিবাদ ধরা পড়তেছে তার মানে এই না সরকার দুর্নীতিবাদ বা অপরাধী ধরার ক্ষেত্রে সিনসিয়ার এটার কারণ এই যে এখন সরকার চাপে পড়ে বাধ্য হইতেছে সোশ্যাল মিডিয়া থাকায় টেকনোলজি থাকায় ফোন হাতে হাতে থাকায় এবং তার পাশে যেই পরিমাণ এদের সংখ্যা বেড়ে গেছে তাতে করে এর চেয়ে অনেক বেশি সংখ্যায় ধরা পড়ার কথা ছিল কিন্তু এরা পড়তেছে না কারণ হইতেছে সরকার এদেরকে ধরতে ধরার ব্যাপারে বা এদের বিচার করার ব্যাপারে বা রুল অফ লর ব্যাপারে অনেস্ট না কারণ রুল অফ ল যদি এই দেশে মানে অনেস্ট হতে সুযোগ নেই সরকারের দিকটাও বুঝতে হবে আপনাকে সরকারের হাত পা বাঁধা এই দেশে যদি রুল অফ ল যদি চালু হয় তাহলে তো এই সরকারই থাকতে পারবে না ইন দ্য ফার্স্ট প্লেস এই সরকারকে টিকিয়ে রাখছি তো এইসব গুন্ডা পান্ডারা সুতরাং এইসব কথা এইসব ভূগোল বুঝে লাভ নেই এসব ভূগোল আমি এগুলো আরিফার হোসেন সাল্লাম সুখন এই ধরনের স্ট্যাটাস দিবে এই ধরনের স্টুপিড স্ট্যাটাস এবং সেটার আগে পরে খুব সুন্দর মোলায়েম সাহিত্য এমনভাবে উপস্থাপন করবেন একেবারে মানে বাংলাদেশ চেঞ্জ হয়ে সিঙ্গাপুর হয়ে যেতেছে এমন মনে হবে বাট সরি এসব উদ্ভট কথাবার্তা শোনার এবং বিশ্বাস করার এবং লাইক লাভ রিয়েক্ট দেওয়ার এবং শেয়ার দেওয়ার জন্য প্রচুর উদ্ভট অডিয়েন্স বাংলাদেশে ছড়াই ছিটে আসে এইসব ফাল কথা যে বাস্তব চিত্রকে পিকচারাইজ করে না সেটা 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 আমাদের জনগণ হিসেবে আমাদের দায়িত্ব সেটা বুঝে নেওয়া